বাচ্চা কাচ্চা কেন নিচ্ছ না, খাওয়াবো কি বলে না? তো বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হওয়ার পরে আপনি কি খাওয়াবেন? বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চাকে কে খাওয়াবে? যতই ভাবনা আপনি ভাবেন না কেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এ সমস্ত জিনিস আপনাকে খাওয়ায় না, এগুলো মাধ্যম, খাওয়ান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক যুবকরা আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে, যারা বিয়ে শাদীর আগে টাকা পয়সা কিন্তু কামিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন বিয়ে শাদী করেন নাই তার আগে কিন্তু চাকরি বাকরি করেছেন, অথবা টিউশনি করেছেন, অথবা ব্যবসা বাণিজ্য করেছেন, উপার্জন করেছেন, আপনিও টাকা পয়সা কামিয়েছেন, আমিও কামিয়েছি। বিয়ের পরে টাকা পয়সা কামানোর পরে যে বারাকা বা বরকত এসেছে, বিয়ের আগে ওই টাকায় কিন্তু সেই বরকত ছিল না, অস্বীকার করতে পারবেন না। আপনার বাচ্চা কাচ্চা যখন হয়েছে, বাপ মা কিন্তু বাচ্চা কাচ্চা যাদের ফাইন্যান্সিয়াল উইকনেস রয়েছে, যারা ফাইন্যান্সিয়ালি বা টাকা পয়সা যাদের অতটা নেই, চিন্তা করে যে বাচ্চা যে হয়ে গেল খাওয়াবো কি, হরলিক্স কিনবো টাকা দিয়ে, দুধ কিনবো কোত্থেকে, পড়াশোনা করাবো কোত্থেকে, এরকম নানান চিন্তা কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়। চার মাস পাঁচ মাস হয়ে যায় বাচ্চার বয়স পেটে, শয়তান এভাবে ওয়াসওয়াসা দেয় যে বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেল, বাচ্চাটাকে ফেলে দে, বাচ্চাটাকে ফেলে দিলেই রুটি রুজিতে বরকত হবে, ফ্ল্যাট একটা হোক, 30 লাখ জমুক, তারপরে বাচ্চা কাচ্চা নিস, এরকম বলে কে? বলে না। এরকম কোন চিন্তা চেতনা লালন করা যাবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করে ফেলো না, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করেন, এই জলে স্থলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের রিজকের ফয়সালা করেন, ঠিক কি না? রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাব্বুল আলামিন এই স্থলের মধ্যে, জমিনের মধ্যে যত প্রাণী বিচরণ করে সব প্রাণীর খাবারের ব্যবস্থা করেন। আপনি যে গরুর গোশত খান, এই গরুর খাবারের ব্যবস্থা করেন যিনি, তিনি কে? রাস্তায় হাজার হাজার কুকুর চলাফেরা করছে, কুকুরগুলোর খাবারের ব্যবস্থা করেন কে? আপনার বাড়ির মধ্যে অনেক বিড়াল আছে, এলাকার মধ্যে অনেক বিড়াল আছে, এই বিড়ালগুলোর খাবারের ব্যবস্থা করেন আল্লাহ। আপনি মনে করছেন মাছের দুই তিনটা কাঁটা দিয়ে মনে হয় বিড়ালটা খায়া বাইছে রয়েছেন না? আপনি মনে করছেন ডাস্টবিনের কয়েক টুকরা খাবার খেয়ে মনে হয় কুকুরটা বেঁচে আছে না? ওই ডাস্টবিনের খাবার সে কুকুরটা খায়, লক্ষ লক্ষ পাখি যে গাছের ওপরে বসে আছে, আকাশে উড্ডয়ন করছে, উড়ে বেড়াচ্ছে, এই লক্ষ লক্ষ পাখিগুলোকে আপনি কিন্তু প্রতিদিন ধান চাল দেন না, যিনি খাবারের ব্যবস্থা করেছেন তিনি কে? প্রিয় ভাইরা, আমার সাগরের মধ্যে নীলতিমি আছে, যে নীলতিমি প্রতিদিন 60 টন গোস্ত খায়, তার মানে হচ্ছে এক ট্রাক গোস্ত একটা নীলতিমি প্রতিদিন খায়। আল্লাহ আকবার বলেন, এক ট্রাক গোস্ত প্রতিদিন একটা নীলতিমি সাগরের মধ্যে খায়। নীলতিমি কি স্কুলে মাস্টারি করে, পুলিশের চাকরি করে, চেয়ারম্যানগিরি করে? আপনিও খাবার দেন না, স্কুলে মাস্টারিও করে না, চাকরি বাকরিও করে না, ওই সাগরের মধ্যে যেটা নিচে তলা খুঁজে পাওয়া যায় না খাওয়াচ্ছেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা, আমার আপনি কি খাবেন? সাগরের নীলতিমিকে যদি আল্লাহ তাআলা প্রতিদিন এক ট্রাক গোস্ত খাওয়াইতে পারে, আপনারে বুঝে আল্লাহ 1 কেজি চালের ভাত খাওয়াইতে পারে না? পারে কি পারে না? এই জন্য প্রিয় ভাইরা আমার, বিয়ে শাদী যারা আপনারা করতে চাচ্ছেন যুবক, দারিদ্রের ভয়ে কখনো বিয়ে শাদী করবেন না, এমনটা করিয়েন না, বরং চিন্তা করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জোড়াটাকে বানিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজকের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলমিন সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন খেয়াল করেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ
আর যদি তারা নিঃস্ব হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন জনগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন, আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ সর্বজ্ঞ। সুতরাং কোন নব দম্পতির যদি আয় উপার্জন কম থাকে, বিয়ে করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের ফয়সালা করবেন, রিজকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দিবেন, বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।